কোনো অজুহাতে কেউ যেন দ্রব্য মূল্য পরিবহন ভাড়া বাড়াতে না পারে সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থা সহ সবাইকে সতর্ক থাকতে বললেন সড়ক পরিবহন ও কাদের সকালে নিজ থেকে তিনি সেতুমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোদের সরকার অনিচ্ছ সত্ত্বেও ডিজেল এবং কেরোসিনের মূল্য পুনন নির্ধারণ করেছে তবে এক্ষেত্রে শেখ হাসিনা সরকার সবসময় জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে লন্ডনে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন